হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন এবং আমাদের এই ইয়াহু মেইল ক্রিয়েটের যে ভিডিওগুলো আপনারা আপনাদেরকে দিয়েছিলাম সেখান থেকে দেখে আপনারা জানতে চেয়েছেন যে কীভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট বা ইয়াহু অ্যাকাউন্ট যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের ইয়াহু মেইলটা রিকভার করতে পারি এবং আমাদের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কীভাবে পুনরুদ্ধার করতে পারি আমাদের পাসওয়ার্ড, আমাদের মেইল আবার অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো আজকের ফুল ভিডিওটি জুড়ে মূলত এটাই থাকতেছে কীভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলে ইয়াহু মেইলে রিকভার করবেন সেই বিষয়টি নিয়ে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা হয়তো বা জানেন, আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয়তম ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনারা কেন রিকভারি ইমেইল এবং রিকভারি ফোন নম্বর এবং টু স্টেপ ভেরিফিকেশন এই তিনটা অপশন কেন আপনার অ্যাকাউন্টে অন করবেন বা চালু করবেন। ঠিক আছে, টু স্টেপ ভেরিফিকেশন এই কারণে অন করবেন, আবারও বলতেছি, কারণ আপনার অ্যাকাউন্টে যেন কেউ সহজে অ্যাক্সেস না করতে পারে। যদি কেউ অ্যাক্সেস করার ট্রাই করে তাহলে যেন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসে, যতক্ষণ এই কোডটি পায়নি ততক্ষণ অ্যাক্সেস করা যাবে না। এক দ্বিতীয়তে, আপনার যদি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে হয় একটা ফোন নম্বর ইউজ করতে হবে রিকভারি করার জন্য, বা আপনার একটা বা ইমেইল একটা ইউজ করতে হবে রিকভারি করার জন্য, নয়তো কিন্তু আপনি সহজেই আপনার ইয়াহু মেইলটা রিকভারি করতে পারবেন না। কারণ আপনি বড় ধরনের কোনো কোডার নন বা এক্সপার্ট নন যে আপনি বাইপাস করে আপনার মেইলটা রিকভার করবেন। হ্যাঁ, যদি আপনি হয়ে থাকেন তো পারবেন, বাট আপনারা যারা ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ভিডিও দেখে বা জানতে চেয়েছেন তারা আসলে একদম বেসিক পর্যায়ের। ঠিক আছে, তো আপনাদের প্রয়োজন হচ্ছে আপনারা সহজে কীভাবে আপনার অ্যাকাউন্ট রিকভারি করবেন। তো এটার জন্য আপনারা অবশ্যই রিকভারি মেইল ইউজ করবেন, যেটা আমরা আপনাদেরকে দ্বিতীয়তম ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি। ইয়াহু মেইল টিউটোরিয়ালের দ্বিতীয়তম ভিডিও টিউটোরিয়ালে আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা রিকভারি ইমেইল এবং রিকভারি ফোন নাম্বার ইউজ করবেন। তো সেই আগে এখন আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা সেই রিকভারি ইমেইল বা রিকভারি ফোন নাম্বারটা ইউজ করে আমরা আমাদের পাসওয়ার্ড ভুলে গেলেও অ্যাকাউন্ট রিকভার করতে পারি। তো ধরুন যে আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি আমার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো আমি এখন সাইন ইন করতে যাচ্ছি। সাইন ইন করতে গিয়ে ধরুন যে এটা আমার মেইল, এখন যে পাসওয়ার্ড টাইপ করতেছি এই পাসওয়ার্ডে নেক্সট করলাম তো আমার পাসওয়ার্ড রং দেখাচ্ছে। যদি আপনি এখানে দেখেন যে ইনভ্যালিড পাসওয়ার্ড, বাট আমার তো পাসওয়ার্ড স্মরণ নেই, তাহলে এখন আমি রিকভার করবো। তো রিকভার করতে হলে অবশ্যই আমাদের ফরগট পাসওয়ার্ডে দিতে হবে। এখন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করা মাত্র দেখেন যে সহজে আমরা রিকভার করতে পারবো। আপনাদেরকে বলেছি এখানে দেখুন যে তিনটা জিনিস আসছে এখানে। প্রথমত এখানে বলছে যে আপনার ফোন নম্বরটা ইউজ করতে হবে। এখানে যদি আপনি এটা ক্লিক করেন প্রথম স্টেপ, তাহলে আপনার যে রিকভারি ফোন নম্বর ইউজ করেছেন ঠিক ওই নম্বরে ভেরিফিকেশন কোড যাবে, ওইটা ভেরিফাই করলে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয়ত বলছে যে আপনার যে জিমেইল অ্যাকাউন্টে ইউজ করেছেন গুগলের যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে আপনি এইটা দিয়েও রিকভারি করতে পারবেন। ঠিক আছে, এবং তৃতীয়তেও ওই সেম কথায় বলছেন তারা, এবং যদি আরও কোনো অপশন অ্যাড করে থাকেন তাহলে আপনি মোর অপশনে যাইতে পারেন। তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে ইউজ করবো, যেহেতু আমরা গুগল অ্যাকাউন্টের আমরা ভেরিফিকেশন সিস্টেমটা এখানে দিয়েছি। এই যে এইটা আমাদের হচ্ছে ভেরিফিকেশন মেইল। ঠিক আছে, তো আমরা এইটা দিয়ে আমাদের ভেরিফিকেশন মেইলটা রিকভার করবো, আমাদের ইমেইলটা রিকভার করবো, কারণ আমরা রিকভারি মেইল হিসেবে এটা ইউজ করেছিলাম। তো যদি আমরা এখানে পরবর্তী দেই তাহলে আপনি এখানে দেখবেন, তো আপনারা যখন এখানে ভেরিফিকেশন ইমেইলে ক্লিক করবেন তখন আপনি যে রিকভারি মেইলটা এখানে পাঠিয়েছিলেন ঠিক সেই রিকভারি ইমেইলটাতে কিন্তু আবার একটা কোড চলে যাবে। তো সেই কোডটা আপনার কী করতে হবে যে ইন্টার ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে এখানে দিতে হবে। 8 ক্যারেক্টর একটা পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড এখানে চলে এসেছে, তো মূলত সেইটা এখানে আপনার টাইপ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ভেরিফিকেশন কোডটা টাইপ করতেছি BYUS, অ্যান্ড যদি আমরা এখানে ভেরিফাই ক্লিক করি
তাহলে দেখুন যে দেখাচ্ছে যে ভেরিফাই সাকসেসফুল, ঠিক আছে। অ্যান্ড আমরা চাইলে এখন আমরা একটা নিউ পাসওয়ার্ড এখানে অ্যাড করে দেব, ঠিক আছে। এখানে আপনি এখন আপনার মন মতো এখানে একটা পাসওয়ার্ড আপনার এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা আপনার সহজে মনে থাকবে, তবে অবশ্যই 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ইউজ করবেন। তো আপনি এখানে একটা সহজ পাসওয়ার্ড আপনার ইউজ করবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে, সেই সহজ পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে, কিন্তু আপনি স্ট্রং হতে হবে 8 ক্যারেক্টারে, ঠিক আছে। ধরেন যে দুইটা ক্যাপিটাল লেটার ইউজ করবেন, স্মল লেটার ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন, ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে, সবগুলো ইউজ করবেন মিক্স। তো আমরা এখানে একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ডান করেছি, তো দিচ্ছে কন্টিনিউ। দেখেন যে আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গিয়েছে, অ্যান্ড কন্টিনিউ, আমাদের মেল কিন্তু সাকসেসফুল ভেরিফাই। এখন যদি আমরা লুক গুডসে ক্লিক করি, দেখবেন যে আমাদের মেইলটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা কিন্তু এই যে মেইলটা আমাদের রিকভারি করতে পেরেছি খুব সহজেই, দুইটা কারণে বা একটাই কারণ বলতে পারেন আপনারা, যে আমরা ফোন নম্বর রিকভারি ফোন নম্বর ইউজ করেছিলাম এবং রিকভারি ইমেল ইউজ করেছিলাম, মূলত এই কারণে কিন্তু আমরা এই মেইলগুলো রিকভার করতে পেরেছি। তো যদি আমরা এই রিকভারি মেইলটা ইউজ না করতাম, তাহলে কিন্তু এত সহজে আমরা কিন্তু আমাদের মেইলটা রিকভার করতে পারতাম না, যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, আমাদের অ্যাকাউন্টে রিকভার করা হতো না। দেখুন আমাদেরকে অলরেডি দিয়েছে যে ইউর দ্য পাসওয়ার্ড ফর ইউর ইয়াহু অ্যাকাউন্ট অলরেডি রিসেন্টলি চেঞ্জেড, এবং আমাদের যে রিকভারি করেছিলাম এটা সাকসেসফুল হয়েছে এটা জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নেন তার কীভাবে অ্যাকাউন্ট আপনার সিকিউর করা যায় এবং আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে রিকভার করতে হয়, ফিরে নিয়ে আসতে হয়, টোটাল বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেন যদি তারপরে বুঝতে না পারেন, কোথাও সমস্যা হয়ে থাকে, জানার দরকার প্রয়োজন পড়ে, আটকে যান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে এসে নক করতে পারেন। আমরা যত সম্ভব চেষ্টা করবো খুব দ্রুত আপনার সেই সমস্যাটির সমাধান করার। আর সেই সাথে আপনারা নেক্সটে কী বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন, কোন বিষয়ের উপর জানতে চাচ্ছেন, সেটাও আমাদেরকে জানাবেন। আমরা খুব শীঘ্রই চেষ্টা করব সেই বিষয়টির উপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তো সবার সময় ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়াল নেক্সট কোনো টপিকের উপর। আর সেই সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো সবার সময় ভালো থাকুন, টাটা, বাই বাই।